বাজানো আমরাই এমন নবীর উম্মত যেই নবীরে দেখলে জাহান্নামের আযাব হারাম হইয়া যায়। আমার নবী বলে উম্মত শুনো রে, লা তামাসসুন নার মুসলিমানা রানি। আমার নবী বলে যারা আমি নবীরে ঘুমের ঘরে স্বপ্নের মাধ্যমে দেখছে সে সত্যি আমি নবীরে দেখছে, আর আমি নবীর সুরত শয়তানের পক্ষে ধরা সম্ভব না। আমার নবী কয় উম্মত আমি নবীরে যেই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখেছে সে সত্যি আমি নবীরে দেখছে, কারণ আমি নবীর সুরত শয়তানের পক্ষে ধরা সম্ভব না। আর আমি নবীরে যে ব্যক্তি দেখেছে রানি তার জন্য জাহান্নামের আযাব হারাম হইয়া গেছে। যে নবীরে দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়। আমরা ওই নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত যে নবীরা দেখলে জাহান্নামের আযাব হারাম হয়ে যায়। নিঃসন্দেহে ওই নবী আমগর মত না, কথা কোন ঠিক কিনা? নবী কি আমগর মত? নবী আমরার মত বললে ইমান চলে যাবে। কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর যদি কয় আমি ইমানদার, এই বাচ্চারা এই, আর যদি বলে আমি ইমানদার তাহলে কি তাই সেই ব্যক্তি ইমানদার হতে পারবে? কেন? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী নাই, যার কারণে সে ইমানদার হতে পারে নাই। যে মাত্র ইমানের সহিত বলে ফেলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে সে ইমানদার ওয়ালা হয়ে গেল। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? বাজানে রে, আমি যদি বলি গোলাপ ফুল থেকে গন্ধটার আলাদা করো, গন্ধটার আলাদা করো, সম্ভব না, সম্ভব না, সম্ভব না। আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইমানদার হওয়া যায় না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে শুধু আল্লাহ আছে, আল্লাহ আছে, নবী নাই, নবী নাই, নবী নাই। যেই মাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ফেলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার কারণে ইমানদার বলা হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে আল্লাহ আছে, নবীও আছে, গোলাপ ফুল থেকে যেইভাবে গন্ধটারে আলাদা করা যায় না গো। আমার আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর নামের সাথে মিশে গেলাম, এজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল ইমানের সংজ্ঞা। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবী আমার ইমান। নবী কি কুল্লা সালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, এই আয়াতের তাফসীরের মধ্যে কাঞ্জুল ইমানের মধ্যে আসছে। আমলের পূর্ব শর্ত হইল ইমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমলের পূর্ব শর্ত হলো ইমান। এখন আমরা দেশের মধ্যে দেখবেন কিছু বড় হুজুর আছে টুপিটা লাগাইছে দের হাত লম্বা, কথা কোন ঠিক কিনা? আর ফাঁক এটা এটা মাস আল্লাহ তেরো হাতের জায়গা সাবি সাব, কথা কোন ঠিক কিনা? আর এমন এক পাঞ্জাবি লাগাইছে রাস্তার মহিলা সহ সহ ধুয়ে দিতেছে, আর পরিষ্কারের লাগে আলাদা মেন দরকার নাই, কথা কোন ঠিক কিনা? ধুয়ে নিতেছে, কিন্তু আহলে বাইতের কথা কয়ে দেখিনি কবে আল্লাহ ছাড়া আর কেদা আছে রে, কথা কোন ঠিক কিনা? কয়নি কয়নি
তো আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, আল্লাহ আছে, আল্লাহ আছে। আর সুবহানাল্লাহ, কিতাব হইতাম না আব্বা, কিতাব হইতাম হে দিনের গোলা আমরা সাথে তিন চার বছর ধরে আমরা সাথে ঘুরছে, আটকা দিয়ে প্রায় মাস মাস আমরা দাঁড়তে নাই, কিরে তুই ছ মাস পরে আইছে, আয় আটকা দিকে মাস আল্লাহ সুন্দর দাড়ি লম্বা একটা টুপি আর একটা তসবি টিপত আছে, কিরে তুস কি দেখো বরক কো তসবি হতেছে, কি দেখো হতেছে তসবি হতেছে, আটকা দেখা গেছে এর সামনে যা মিছিল যেতেছে মিলাদুন্নবী কখ বেদাত 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 কথা কোনতে কিনা দেখিস মুলুবি আসেনি ও এটাদের নাম দিছি আমি বেলমার্খা মুলুবি, এটাদের নাম কি দা বেলমার্খা টুইনা টুইনা মুলুবি বাবা গো জি আদম গো এ ছয় মাস নামা সস্তে কপালের মধ্যে একটা এমন খালা দাগ লাগাইছে বুঝা গেছে আর মানুষের মধ্যে কিনা বসে রয়েছে কথা কোনটা কিনা আর মার ফের থেকে ওই যারা কোরআন হাদিসেরা নামাজ পড়তে 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 সাত বছর থেকে শুরু করছিল মুস্তাকুজুরের বইয়ের বোধ হয়ে গেছে 45 কিন্তু কপালটার দিকে যত থাকে ততকালে নূর চমক মারে কথা কোন ঠিক কিনা হ্যাঁ কথা কোন ঠিক কিনা কেরে বেড়া কিতে নামাজ পড়ে না কোচার বিষয় কিতে নামাজ পড়ে না তো তা পড়ে না কেরে কথা কোন ঠিক কিনা আমি নবীর স্বপ্নের মাধ্যমে দেখছে রানি তার জন্য জাহান্নামের অজবহরম হয়ে গেল নবীর কর্ম দিছে তোমারে দেখতে পারি না এই চর্ম চোখকে আমি তোমারে দেখতে পারি না আমি বাতিনি চক্ষু অর্জন করতে পারি নাই আমি মিরান সাহাবার চশমা আমার চোখের মধ্যে লাগাইতে পারি নাই আল্লামা মুস্তাক হুজুরের চশমা আমার চোখে লাগাইতে পারি নাই যার কারণে বাতিনি জিনিস অর্জন করতে পারি নাই যার কারণে এই চর্ম চক্ষু থাকার কারণে আমি আমার নবীরে দেখতে পারি না নবী কয় উম্মত রে যাদের টাকা আছে আমি নবীর রোজায় আমার নবী ক যারা আমি নবীর রোজার মধ্যে হাজিরা দিল মানজার কবরে ওয়াজাবাত লাহু শাফাতি আমি মুস্তাফার রোজার মধ্যে হাজিরা দেওয়ার কারণে শাফাত করা আমি মুস্তাফার জন্য ওয়াজিব হয়ে গেছে যে নবীর রোজার মধ্যে গেলে শাফাত ওয়াজিব হয়ে যায় যারা বলে নবীর রোজার মধ্যে যায় না এর কবরের মধ্যে গেলে কি দইব কথা কোন ঠিক কিনা ঠিক কিনা বাবা ওই সব সব নাফাসত থেকে আল্লাহ আন্ডারে বাসায় রাখতা সবাই জুড়ে হন আমিন সবাই জুড়ে হন আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমার মরণের নিদান আসিয়ান নবী গো রে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বলতেছিলাম আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আসতে পারে কি পারে না আমার আল্লাহ বলে ওয়া রাফানা লাকা যিকরা হাবিব আপনার শান আপনার মান আপনার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিছি আমি আল্লাহ বাড়াইয়া দিছি আমি আল্লাহ বাড়াইয়া দিছি তারা যত আপনারা নিচের দিকে টানো কাম হবে না কাম হবে না কাম হবে না আপনার ইজ্জত বাড়াইছি আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা ইজ্জতের মালিক কেডা ইজ্জতের মালিক কেডা হাবিব বিন মালিক
জাহেল আবু জাহেল, মক্কার যত শয়তান গুলি আছে কাফের গুলি আছে সবগুলি লইয়া মিটিং করছে, সবগুলি লইয়া মিটিং করছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেভাবে কালিমার প্রচার প্রসার করতেছে, বাপ দাদার ধর্মের মধ্যে তো সুন কালি লাগতেছে, নাউজুবিল্লাহ বলে মুহাম্মদে কি একটা ধর্ম আনছে, দিনতে দিন মানুষের দ্বারে গিয়ে এত সুন্দর করে সালাম দেয়, যে সালামে মগ্ন হইয়া মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে, আমরা যদি তারে না থামাই, আমরা যদি তারে না থামাই তাহলে তো কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না, কোনোভাবে সম্ভব না। ইয়া আমাদের বাদশা হাবিবুল মালিক রে সিটি লাগছে, এরে আমিনের বাদশা হাবিব বিন মালিক, তুমি যেমন বিধর্মী আমিও বিধর্মী, তুমি যেই ধর্মের অনুসারী আমিও সেই ধর্মের অনুসারী, এই মক্কা নগরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা মুহাম্মদ নামে একজন আছে যেইভাবে কালিমার দাওয়াত মানুষের দিতেছে, তার স্লোগান হল আল্লাহ ছাড়া মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি আল্লাহর প্রেরিত রাসূল, আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ, সিটি লিখছে দুস, আমরা একটা কাজ করি তারে থামাই, কথামাইতে গেলে কি করতে হবে, কয়েকটা মজলিসের আয়োজন করো, একটা মিটিং এর আয়োজন করো, তারে আমি হাবিব বিন মালিকও থাকবো আর এখানের মধ্যে তোমার বাতি যে মোহাম্মদ দাবাত দিবা, আমরা তার ইচ্ছা মতে বেইজ্জত করবো, নাউজুবিল্লাহ বলেন, যদি ইচ্ছা মতে বেইজ্জত করতে পারে তাহলে আর সে আগাইবে না, আমরা দেব দেবীর পূজা ওই নিয়ে সে ব্যস্ত থাকবে, একটা নির্দিষ্ট তারিখ দিলেন, স্বর্ণের চেয়ারে বসবে হাবিব বিন মালিক, আর রুফার চেয়ারের মধ্যে বসবে আবু জাহেল, আমার নবীর জন্য কোন চেয়ার নাই, নবীর জন্য কোন চেয়ার নাই, নবীর জন্য কোন চেয়ার নাই, আপনারাই বলুন নবীর জন্য চেয়ার বানাইব কে, আরে শত মুকার মুসলমান ঘুমায় না ঘুমায় না, রাস্তাঘাটে দাঁড়ায় তাই কোনা দাঁড়ায় তাই কোনা, এমন এক আল্লাহর কুতুবের নামের সংগঠন, এই সংগঠনের ভাইয়ারা আজকের ইমানি নুরানি এরফানি নবীর প্রেমের বাগান সাজিয়েছে, জানি না রে এই মাহফিল কার জন্য, জানি জীবনের শেষ মাহফিল কথা বলেন ঠিক কিনা, জীবনের শেষ মাহফিল মনে করেন, ফেন্ডেলের ভিতরে বসে যাও বসে যাও, গত বছর যারা এই জমিনের মধ্যে ছিল আজকে অনেকে কবরের মধ্যে, কথা কোন ঠিক কিনা, কি কু বাজবানি অমি অগল বাজবানি, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, হায় রে হায়, আবু জাহেল চেয়ার বানাইছে দুইটা, একটা হলো স্বর্ণের চেয়ার আর একটা হলো রূপার চেয়ার, স্বর্ণের চেয়ারে বসবে ইয়ামেনের বাদশা হাবিব বিন মালিক আর স্বর্ণের রূপার চেয়ারের মধ্যে বসবে আবু জাহেল, নবীর জন্য কোনো চেয়ার নাই, আমার নবী বলে আবু বকর, সুবহানাল্লাহ বলে
আমার নবী বলে আবু বকর চলো, ইয়া রাসূলুল্লাহ কই যেতাম, আবু বকর চলো রে চলো, আজকে আমার চাচা আবু জাহেলের বাড়ির মধ্যে যাব, আবু জাহেলের বাড়িটা আমি দেখাইছি, নবীর বাড়ি হলো, নবীর বাড়ি হলো এই স্যান্ডেলের এক মাথায়, আর আবু জাহেলের বাড়িটা হলো আর এক মাথায়, বেশি দূর না, প্রায় বিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাত দূর। নবীর বাড়ি কত সুন্দর, মানুষ চতুর্দিকে ঘেরাও করে জিয়ারত করতেছে, সালাম পেশ করতেছে, আর আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়া সবাই ট্যাঙ্কি বরাট করতেছে, কতক্ষণ ট্যাঙ্কি না, এখানে গিয়া সবাই পায়খানা করে প্রস্রাব করে। আমার সাথে এক হাজি গিয়েছিল একটু পরে পরেই বাথরুমে যা, আমি কি হয়েছে কি হয়েছে, কোনা ফেটটা বেশি থালেন না, তা আমি কইলাম যে থালেন না ওষুধ খাইন, কোনা এটা এইভাবে তাকো, ক এটা এভাবে তাকো, যতবার পায়খানা হইব বালা ততবার আমার লাগে বালা, আমি কেমনে ক আবু জাহেলের মুখের মধ্যে সার মোবালা হইয়া, আমি তাই নাকি ওই জন্য তো আমি যাবে কাইছে বালা করে, জন্য ফেটটা খারাপ হয় আর জন্য বারবার বন্ধ হয়ে যেতে পারি, এটা আমার অসুস্থতা না, এটা লেগে নবীর মহব্বতে, কারণ সেই আবু জাহেল ছিল নবীর দুশমন, কথা বলেন ঠিক কি না, এটাও একটা মহব্বত, কথা কোন ঠিক কি না, নবীর বাড়ি আবু জাহেল, নবীর বাড়ির মধ্যে কত মানুষ জিয়ারত করে রে, কত মানুষ তাজিমের শহীদ দুরুদ শরীফ পড়ে সালাতু সালাম পেশ করে, আবু জাহেলের বাড়ির মধ্যে গিয়া মানুষ সব করে পায়খানা করে সবাই কোশান্তি হয়েছি, সবাই কোশান্তি হয়েছি, হাই রে হাই হাই রে, আর আবু জাহেল নবীর সাথে শত্রুতা নে কইরা আবু জাহেলের কবরের মধ্যে হাদিস আবরা ফাত্তর দেইডা মরে বড় বড় ফাত্তর নিয়া ছাইরা দেয়, আর আবু বকর সিদ্দিক নবীর রে ভালোবাসছে, আমার নবীজির রোজার পাশে আবু বকর সিদ্দিকের গুম পাতায় রাখছে, এজন্য বাবা নবীর ভালোবাসলে সিদ্দিক আগমন, আর নবীর না ভালোবাসলে হয় বাবু জাহেল, কথা কোন ঠিক কিনা, সুজাও আস বুঝলে বুঝো না বুঝলে নাই, অত বুঝাইবার টাইমও নাই, কথা কোন ঠিক কিনা, শিয়ার মানে সবটা রে দুইটা, আমার নবী বলে আবু বকর চলো, যে আবু বকর হিজরতের সাথে, সুবহানাল্লাহ হিজরতের সাথে, হিজরতের সাথে আমার নবী আবু বকরকে বলছিল, আবু বকর আমি যে কোনো সময় মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারি, আমার নবী কথাটা বলেছিলেন প্রায় ছয় মাস পূর্বে, গভীর রাত্রে সিদ্দিক আকবরের গোরের দরজাটা সামনে গিয়ে টুকনি দিছে, ডাক দেন আবু বকর দরজা খুলে কথাও বলে না টুকনি দিছে, যে মাত্র টুকনি দিছে সাথে সাথে দরজাটা কইলা দিছে, সাথে সাথে দরজাটা কইলা দিছে, আমার নবী বলে আবু বকর, আবু বকর আরে আবু বকর, আমি তো তোমারে ডাকো দিলাম না, তুমি কি রাত্রে বেলা ঘুমাও নাই, সিদ্দিক আকবর দুইটা চৌকের মনি হলো, আমার নবী আজ থেকে ছয় মাস পূর্বে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, মক্কা থেকে মদিনা হিজরত করবেন, নবী গো আপনি যেদিন থেকে বলেছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেদিন থেকে আমি রাত্রে বেলা আমার আরামের ঘুম হারাম কইরা দিছি, কখন জানি আমার নবী, কখন জানি আমার নবী আমারে ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ডাকে যদি সারা না দিতে পারি
আমার জীবনে যা অর্জন করছি সব বিফল হয়ে যাবে। ওরে বাবা রে, ওরে আমার শতমুখার মুসলমান, শতমুখার মুসলমান, ওই সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়া দরকার আছে কি আছে না? আর আমরা দেশের বেড়ে বাবার এই কবর দিওয়ান তারি কথা কোন ঠিক কিনা? আমার নবী বলে আবু বকর চলো চলো, আমার নবীর সামনে সিদ্দিক আকবর পিছনে, সিদ্দিক আকবর নজর করে দেখে আবু জাহেলের বাড়ির মধ্যে সুন্দর একটা প্যান্ডেল, দুইটা চেয়ার দেখা যায়, দুইটা চেয়ার, একটা চেয়ার স্বর্ণ আর একটা চেয়ার হলো রুফার। নবীজিরে কয় নবী গো, দুইটা চেয়ার দেখা যায়, নবীকে বুঝো না, একটা হইলো হাবিব বিন মালিকের জন্য আর একটা হইলো আবু জাহেলের জন্য। সিদ্দিক আকবরের কলিজার ভিতরে সিফা মারছে, খলিজার ভিতরে কান্নার আওয়াজ বেড়ে গেল। মাওলানা মনে মনে কয় মনে মনে বীর যেই নবীর জন্য স্বর্ণ বানাইলা, যেই নবীর জন্য তুমি রূপা বানাইলা, যেই নবীর জন্য গাছ গাছালি বানাইলা, আবু বকর বানাইলা, আবু জাহেল বানাইলা, কুল কায়নাত বানাইলা, কুল কায়নাত বানাইলা, এই নবীর জন্য কোন শিয়ার নাই, আমি আবু বকর সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না। আমার নবী সামন থেকে ডাক দেখো আবু বকর, মনে মনে মাওলার দরবারে বিচার দিও না, আমার মাওলা আজকে রহমতের সাবি ঘুরায়া দিছে। সিদ্দিক আকবর ডাক মারা বলে নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মনে মনে খাও মাওলার দরবারে বিচার দে, মনের কবর আপনি কিভাবে বললেন? আমার নবী কয় আবু বকর, আরে আবু বকর সাহাবি হতে পেরেছ, আমি নবীর এখনো চিনতে পারো নাই, নবী শব্দের আবিধানিক অর্থই তো হচ্ছে গায়েব কি খবর দেওয়ালা, আওয়াজ করে বলা যাবে কি ঠিক কিনা? আমার নবী গায়েব জানেনি? আরে নবী শুধু যে গায়েব জানে না, আল্লাহর উলিরও গায়েব জানে। সুবহানাল্লাহ, কোন মুরিদ কিনা করতেছ আল্লামা মুস্তাক সাহেব জানে কি জানে না? জানে না, একটু বেয়াদবি হইরে দিক, 12টা বাজে দিব, কথা কোন ঠিক কিনা? একটু বেয়াদবি হইরে দিক, 12টা বাজে দিব, কথা কোন ঠিক কিনা? আল্লাহর এক কুতুব কুমিল্লার জমিনে আমি বাস্তবে ওনার রোজার মোবারক জিয়ারত করেছি। অনেক সময় আমরা অনেক মজ্জুব ফাগল অবস্থা যারা আছে বস্তা বস্তা গায়ে দিয়ে অনেক ফাগলটা ঘুরে না, আমরা এরা ঠেলা মেরে দিই, এরা আমরা অবহেলা করি না, না এদেরকে অবহেলা করা যেত না। তারা অনেক সময় শহর কুতুব যারা আছে রাস্তার কিনারে কানারে অনেক অন্যরকম হালে বসে থাকে, কথা কোন ঠিক কি? ওনার নাম আব্দুর রহিম মামা, গ্রামের সবাই মহব্বত করতো তারে, তো মসজিদের ইমাম সব আসলেই দিয়া বুঝছেন নি, তো সবাই যখন মামার এনে বালা বুড়া খাওয়ান দেয়, তো ইমাম সব তো খুব ফায়া, কয় দেশের মধ্যে একটা বন্ধু হয়েছে হ্যাঁ এনে খালি মাসে বালা বুড়া হওয়া, আর আমি ইমাম সাহেব তাই মক্কা শুভে খাজু তাই কে বালা বুড়া কে গুস্তা খাওয়ান তাই ফায়ার, তাই যুবকরা গেছে জুম্মার মধ্যে কয়ে তারা উনে যা কোথাও মামারে নিয়ে বালা বুড়া দিন গেস খাওয়াস, মামারে নামা জানতারস না, আসলে তো এটা কি হই কটি হয়েছে, মামার তো নামা জানা দরকার, মামারে সাদা পাঞ্জাবি সাদা লুঙ্গি ফিন্দায়া ইমাম সাহেবের মাস্কাপ করে সামনে নিয়ে দিছে। ইমাম সাহেব যখন সেজদার মধ্যে গেছে, একটা সেজদা দিয়ে খালি দ্বিতীয় সেজদারাত গেছে, মামায় নামাজের মধ্যে কো মাইরা লাইছে রে, কেউ যদি কো নামাজের মধ্যে মাইরা লাইছে কেউ নামাজ সরব ইমাম সাহেব তো এমনি ফায়ার সার্ভিস, ইমাম সাহেব গুতামের কিতা হইছে
তোমার কেডা কি তোমার সে কেডা মেরে লেছে মামায়ে ধরতে 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 আস্তানার মধ্যে গিয়া সেদার মধ্যে ফইরা কান দেই মনে 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 তুমি তো জানো আমার মনের খবর আফসোস মনের মতো ইমাম পাইলাম না অঞ্জু বকরা গেছে কি মামা তোমার সাথে এক কথা আছে তুমি এটা করলা কি তুমি না আমাদের মধ্যে না জানো বলা আছে গিয়া তো ফেসলা করছ মারে লেছে তোমার কেটা মারছে মামা এক ইমাম সাহেব রে আন ইজ্জত দিয়া নিস ইমাম সাহেব রে আনছে মামায়ের দুই দশকের হলে হলে বলে আল কুফর বাতল মিথ্যা মানুষের ধ্বংস করে আসসিদু কায়ুনজিব সত্য মানুষের মুক্তি দেয় আরে ইমাম সত্য কথা কয় সত্য কথা কয় সত্য কথা কয় তুমি যখন সেজদার মধ্যে গেছো তোমার উযু ভাঙছিনি কো মাইরে লাইছে মাইরে লাইছে জায়গা মতো ধরে লাইছে ইমাম সাহেব রে নামাজের মাসালা হইল ইমাম সাহেবের উজু যদি ভাঙ্গা যা পিছে যে আছে এর টানদানি তো কথা কোন ঠিক কিনা আমরা সমাজের মধ্যে ঠিক কই ইয়া বালা হইরা আওয়াজ মিলল ঘর নাই ও যে ইমাম সাহেবের মাইস কেন দিয়া তারা ইমাম সাহেব বরাবর কথা কোন ঠিক কিনা আর ইমাম সাহেব নিয়ে কত আমি ধরো না ইমাম সাহেবের হিসেবে যোগ্য ব্যক্তি দাঁড়াই তো ইমাম সাহেব যদি বাইছে বায়ু সাইরাতে তাহলে তারা ঠান মাই দিয়া মাসালা হইলে গিয়ে তারা জাকাত নিয়ে দিত কথা কোন ঠিক কিনা এজন্য মাসলা মাসাইলের ওয়াজ কিছু ভরা দরকার আমরা দেশের মধ্যে আমরা আর আহমদ আলী উজু নামাজ এটা সে উজু গেছে বিড়া তো সুবান বাইরে টান দিছে সুবান বাইরে কইতেছে ঠান্ডা তার জাকাত আনছে সুবান ভাই কো আমরা আতে কেন জ্বললাম কমরা সারো বেটা মাসালা বুঝে না এমন আম্মুক আছে নেই আসেনি আসেনি আবার আমার বাস্তব জীবনে দেখছি আমি তিন রেখা ছড়িয়ে বয়ে গেছি গাই বেটা ফিসাদা বইতেছে আরো এক রেখা বাকি রয়েছে আরো এক রেখা বাকি রয়েছে কথা হইতো নি কিটা হইতো আল্লাহু আকবার কথা কোন ঠিক কিনা এটা হলো মশালা হ্যাঁ ইমাম সাহেব প্রথম সেজদার মধ্যে এই যে উজু গেছে নি কয়েছে খুব সালু মাল ইমাম সাহেবে কয় এখন তো হজের মৌসুম মামা কেন হজের মধ্যে যা না এটা জিঙ্গে ডাক মারছে মামা তুমি ইমাম সাহেবের শেষদার মধ্যে গিয়া কি করে না করি কথা কইতে পারো তুমি হজের মধ্যে যাও নাকি এখন তো হজের মৌসুম মামা ছিল জালালিও থাল মামা ডাক দেয়া কই বাবরে আমার হাতের দিকে তাকা আমার হাতের দিকে তাকা ইমাম সাহেব বলে দুনিয়ার মানুষ আরে দুনিয়ার মানুষ আমি আমার মামার হাতের দিকে তাকায় দেখি আল্লাহর কানা একাবা মানুষ যেভাবে তাওয়াফ করতেছে আল্লাহর হাবিবের রওজা মুবারক যেভাবে মানুষ জিয়ারত করতেছে মামার হাতের মধ্যে ভিডিওর মতো দেখা যায় যে চিনেছে নিজেকে নিজে সে চিনিল ধর আমলনামা ঠিক করিয়া নাই যাই নামাজে নামাজ পর হালিফের মতো সোজা হয়ে হাহুর মতে রুকুতে সেজদায় গিয়া নাকে তাকাও বসলে তাকাও বুকেতে দুই কান্দাতে সালাম জানাও দুই কান্দাতে সালাম জানাও পরিষ্কার করে অন্তর
আমল নামা টিকরিয়া যাই নামাজ নামাজ পর সুবহানাল্লাহ বারিত গিয়া হইন চিল্লা বলেন আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ আব্বা কষ্ট হইতেছে আমি স্যান্ডেলটা একটু বরফুর করি তারপরে হুজুর কিবলা চলে আসবে তারপরে হুজুর কিবলা ইনশাআল্লাহ চলে আসবে স্যান্ডেল একটু বরফুর করি খাইলা মাঠ ফাইসলাম মাঠটা একটু সাজাইতেছি সবাই আলহামদুলিল্লাহ বলেন জোরে কন্ড আলহামদুলিল্লাহ বাবার আমার গভীর মনোযোগ কষ্ট হইতেছে নি উনি মাম সাহেব কয় মামা মামা লো আমার তাড়াতাড়ি মুরিদ করো মামা হুদার দরবারে ডাক মারা কয় আল্লাহ আমি আর ববের দুনিয়াতে আর থাকতাম না আমার কেরামতি যাই রয়ে গেছে মানুষ আগে আমার যে মহব্বত করত এখন শত গুণে বেশি মানুষ ভালোবাসবে আমার ভিতরে অহংকার চলে যাবে রিয়া চলে যাবে আর থাকতাম না থাকতাম না ইমাম সাহেব বলে ওরে দুনিয়ার মানুষ আমি নজর করে দেখি মামা যখন বলল হুদারে আমার প্রাণ পাখিটা লয়া যাও মামার প্রাণ পাখিটা চলে গেছে মামার দেহটা জমিনে পয়রা রইছে হায় রে হায় যদি বুঝাতে কো জবাব দিবা একজন আল্লাহর ওলি যদি ওই ইমাম সাহেবের সেজদার মধ্যে গিয়া কি করে না করে এই কবর কইতে পারে আমার দয়াল নবী উম্মতের মনের কবর জানে কি জানে না এ হাত তুলে বলো জানে কি জানে না নারে তাকবীর নারে রিসালাত আমার নবী গায়েব জানে কি জানে না আরে কে বলে রে দয়াল নবী গায়েব জানে না হায় হায় কে বলে রে দয়াল নবী গায়েব জানে না এলমের স্বর্গ নবী শাহ মদিনা হায় হায় এলমের নবী গায়েব জানে আজকের মাহফিল থেকে প্রমাণ হইলো কতক্ষণ ঠিক কিনা আবু জাহেলে দুইটা চেয়ার বানাইয়া সায়া দেহে হাবিব বিন মালে খাইতাছে কদুস্ত তোমার লাগে সন্ধির চেয়ার বানাইছি আমার আল্লাহ হয় বনের বাঘ তুই আসুস নি আমি রেডি আছি কবি বিন মালিকের নামে যে চেয়ারটা বরাদ্দ তুই যে চেয়ারটার মধ্যে গিয়া বলা হয়ে যাব আবি বিন মালিক লোন আইছে আবু জাহেলে কদুস তুই চেয়ার বইবে না আমার ফেটে যাইবে আবু জাহেল কি রে তন মিনি ব্যাপার আছে না তা তুই নাচ নারস করে আমার দয়াল নবীর দিকে তাকায়া মনে মনে কই মনি মালিক সাত জমিনের মালিক আল্লাহ এত সুন্দর মানুষ মক্কা নগরে আছে জানি না আবু জাহেল দেখো আবু জাহেল আরে আবু জাহেল মক্কা নগরের মধ্যে এত সুন্দর মানুষ আছে আগে জানি না ওই যে মানুষটা ফ্যান্ডেলের ভিতরে ঢুকতেছে এই মানুষটার সাথে যদি আমি হাবিব বিন মালিক একবার কথা কইতে পারতাম আমি হাবিব বিন মালিকের জীবন ধন্য হইয়া যাইতাম
আরে নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির মদিনাতে যাই। বলেন নবীজির গোলামের মাওলানাজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমরা মদিনা যেতে চাই কি চাই না? কষ্ট হইতাছে যদি কথা কইতে পারতাম আমার জীবন বড় ধন্য হইত। বিতল্লা আমার আসেনি, কাম শুরু হয়ে গেছে নি। হ্যাঁ বাবা, আবু জাহেল কত মাথা ঠিক আছে না? কোকিতা কত কিতা হইতাছ? কামি দিরা হইতাছি, বুঝছো হইতাছি, সাবি করছে নিও। আমার নবী আবু হাবিব বিন মালিকের সামনে আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ, তারা তো কাফের হইলো, ইহুদি হইলো, এরা তো আরবি বুঝেবা। যখন সালাম দিলেন আমার নবী, সালামের জবাব না দিয়া আমার নবীর দিকে চাইছে না, কিটা দেখছিস এটা? আমার নবী কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর মায়া সমুদ্রের জগতের মানুষ, ইউসুফ নবীর যুগের মহিলা যদি আমার নবীরা দেখত। শুনেছি ইউসুফ নবীর যুগের মহিলারা ইউসুফ নবীরে দেখতে গিয়ে হাতের আঙ্গুল কেটে দিয়েছে, তারা এক মুহূর্ত টের পায় না, টের পায় না, টের পায় না। মায়েশা বলে দুনিয়ার মানুষ, ইউসুফ নবীর যুগের মহিলারা যদি আমার নবীরে দেখত, কলিজাটা কেটে দিত, টের পাইত না। আওয়াজ করে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? বাবারা আমার কষ্ট আছে নি? কত সুন্দর আমার নবী ভাই সালাম দিলেন, হাবিব বিন মালিক উত্তর দিব কেমনে, এবারে তো অন্যটা কথা করতে কিনা। এখন আমার নবী বলতেছে, হাবিব বিন মালিক বলতেছে, আপনার নাম কইয়া আতিমিম বাদি ইসমুহু আহমাদ, আমার নাম হলো আকাশে আহমদ, জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কো আপনি কি করেন? কো আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমি হইলাম আল্লাহর রাসূল। হাবিব বিন মালিক কই এই তো সুযোগ যা, আপনি যদি আল্লাহর রাসূল হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে একটা মুজিজা দেখান। আল্লাহর রাসূলদের তো মুজিজা থাকে, নবীগণের মুজিজা থাকে, রাসূলগণের মুজিজা থাকে, আপনি একটা মুজিজা দেখান। আমার নবী ডাক মানে কয় হাবিব বিন মালিক, আমি নবী কি মুজিজা দেখামো, আমি নবী কি মুজিজা দেখামো। তোমার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, মেয়েটার বয়স হয়ে গেল 12 বছর, 12 বছর পার হইয়া 13 বছরের মধ্যে পড়বে। হাবিব বিন মালিক রে আর একদিন বাকি আছে, হাবিব বিন মালিক এই মেয়েটার নিয়ে বড় টেনশনের মধ্যে আছো। মেয়েটা নাম্বার ওয়ান কথা বলতে পারে না, এই মেয়েটা তোমার কোনোদিন বাবা বইলা বাদ দেয় না, এই মেয়েটা জন্ম অন্ধ, হাতে সমস্যা পায়ে সমস্যা, এই মেয়েটা এত বিশ্রী, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর মন চায় না। হাবিব বিন মালিক এই মেয়েটার মুখে বাবা ডাক শোনার জন্য কত কষ্ট, কতদিন অপেক্ষা করে পড়ে আছো, তোমার ভিতরের আগুন ধাও ধাও করে জ্বলে, এই মেয়েটা কখন সুস্থ হবে, এই মেয়েটা কখন তোমার আব্বা বলা ডাক দিবে। হাবিব বিন মালিক, হাবিব বিন মালিক রে
কেন করে তাই কো না, তাড়াতাড়ি ইয়ামেনে যাও, ইয়ামেনে যাও, ইয়ামেন শহরে তোমার রাজবাড়ির সামনে যাইয়া দেখো অসুস্থ মেয়েটা সুস্থ হইয়া আমি নবীর প্রেমে দুরুদ শরীফ পড়তেছে। হাই 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 হাবিব বিন মালিক ডাক মারছে, আমার নবীর কথা যদি সত্য হয়ে যা আর বাপ দাদার ধর্ম থাকবো না, আল্লাহর ধর্ম ইসলাম আল্লাহ এক আমি মেনে নেব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আমি ঈমান আন মুজর জুর কোন দূর লইছে ইয়ামেন শহর। সৌদি এবং ইয়ামেন মধ্যে একটা বর্ডার, যেতে 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 বাবা সন্ধ্যা হয়ে গেছে, রাজবাড়ির সামনে যায় দেখে যে মেয়েটা কথা বলতে পারে না, যে মেয়েটা হাঁটতে পারে না, যে মেয়েটা বিশ্রী একবার তাকাইলে দ্বিতীয়বার তাকানোর মন চায়, খুব বিশ্রী, যে মেয়েটা জন্মবন্ধ নজর কইরা দেখে গো অসুস্থ প্রতিবন্ধী মেয়েটা পরিপূর্ণ রূপে সুস্থ হইয়া সুন্দর একটা পোশাক পরে রাজবাড়ির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীর প্রেমে দুরুদ শরীফ পড়তেছে। হাবিব বিন মালিক ডাক মেরে কই মারে মা, এ মা জবাব দে জবাব দে, কি দেখছিলাম আর কি দেখতেছি রে মা, মেয়েটা ডাক মারা বলে আব্বা আমি তোমার কালিমার দাবার দিবার জন্য রাস্তার মধ্যে অপেক্ষা করতেছি গো আব্বা, আশ্চর্য হয়ে যাচ্ছ আমার এই দৃশ্য দেখা, তুমি যা দেখতেছ আসলে এটা সত্য।